ফাইনালের আগেই ফলাফল ফাঁস, কাজটা কি ঠিক করলো তামিম ইকবাল, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ফরচুন বরিশাল। তবে অর্ধেক কাজ প্রথম ইনিংসেই শেষ করে ফেলেছিল ফরচুন বরিশালের বলাররা। কেননা মাত্র 77 রানে 7 উইকেট তুলে নিয়ে কোমর ভেঙে দিয়েছিলেন রংপুর রাইডার্সের, যে কারণে শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বাদ পান তামিম ইকবালের বরিশাল। আর ফাইনালে তারা মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। কিন্তু ফাইনাল ম্যাচে মাঠে নামার আগেই নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে তামিম ইকবাল ও নাফিসা কামালের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় নাফিসা কামাল ও তামিম ইকবালের অশ্লীল কুকর্ম, যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো দর্শক, তামিম ইকবাল ও নাফিসা কামালের এমন কাণ্ড নিয়ে আপনার মন্তব্য কি, তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।